কোনটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা ভালোবাসি সেটা, নাকি যেটা করছি সেটা? দেখো, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি যেটা ভালোবাসো তুমি সেটাই করবে। কিন্তু যদি তুমি জিনিয়াস হও তাহলে শুধু সেইটুকু করবে যেটুকু দরকার। তাহলে দেখবে নির্বোধরাই কেবল সেটা করে যেটা তাদের করতে ভালো লাগে না, তারা সারা জীবন ভোগে কারণ তারা ভাবে যে এটা তাদের দরকার বা এটা তাদের কাজ বা ডিউটি। বুদ্ধিমান ব্যক্তিরা শুধু সেইটুকু করে যেটা তাদের ভাল লাগে, তাই তাদের জীবন তারা কিছুটা হলেও উপভোগ করতে পারে। কিন্তু একজন জিনিয়াস খুব সহজেই শিখে ফেলে কোনো কিছু আনন্দের সঙ্গে কি করে করা যায়, ঠিক তখনই জিনিয়াস কোয়ালিটির জন্ম হয়। Now there's a limitless way of looking at life.